এই নিয়োগ প্রক্রিয়া ক্ষেত্রে কেউ যদি কোনো তথ্য জানতে চায় অবশ্যই অবশ্যই তাকে সহায়তা করবে, যে এটা 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 তাকে সৎ পরামর্শ দেবে। কিন্তু ওই যে লাইন ঘাট করিয়ে দেওয়া, যে কথাটা একটু খারাপ অর্থে ব্যবহার করা থাকে, অথবা সত্যিকার অর্থে যেটা বলতে হবে খারাপ অর্থে যদি বলি, যে দালালের ভূমিকা পালন করার জন্য কিন্তু অনেকে আপনার ভূমিকা আপনার নিয়ে থাকে। তো সেই জায়গাগুলো আমি চেষ্টা করেছি যে আমার নওগাঁ জেলা পুলিশের কোনো পুলিশ সদস্য থাকার ন্যূনতম কোনো সুযোগ নাই। তারপরেও যদি কোনো সদস্য আপনাদের কাছে কোনো ডাউট হয় বা আপনাদের কাছে মনে হয় যে না এ ভিতরে ভিতরে বোধহয় কোনো কিছু করছে, মানে করতে গেলে তো প্রকাশ্যে করা যাবে না, করতে গেলে তো আপনাকে গোপনীয়ভাবে করতে হবে যে কোনো ভাবে, না হলে তো আপনার অনেক ধরনের জটিলতা হবে। তো আমি আবারও দায়িত্বশীলতার জায়গা থেকে বলছি আমি এই কাজগুলো করে যাচ্ছি এবং ইন্ডিভিজুয়ালি যাকে যেভাবে কথা বলা দরকার, এ কারণেই বলছি যে আপনি একটা জায়গায় থাকতে গেলে, আপনি ভালো হতে গেলে আপনি নিজেরই যদি ঠিকঠাক না থাকে, নিজের ঘরে যদি আমার না থাকে, তখন বাইরের লোকজনকে আপনি কিভাবে কনফিডেন্টলি বলবেন? তো সেই জায়গা থেকে আমরা সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা আশা করছি যে আমরা আমি শতভাগ দায়িত্বশীলতার জায়গা থেকে বলছি যে আমরা কনফিডেন্ট আছি যে আমরা একটা ভালো আপনার নিয়োগ প্রক্রিয়া এবং আপনারা বোধহয় নওগাঁর জনগণ হিসেবে অ্যাজ এ মিডিয়ার সম্মানিত সাংবাদিক হিসেবে না, নওগাঁর একজন ভাই হিসেবে, নওগাঁর একজন বাবা হিসেবে, নওগাঁর একজন চাচা হিসেবে, নওগাঁর একজন মামা হিসেবে আপনাদেরও কিন্তু এই চাওয়াটাই আছে। আমি মনে হয় এই চাওয়ার বাইরে বোধহয় কেউ নাই।